হাই গাইস, দিস ইজ মুনলাইট। আজ নিয়ে এসেছে একটি নতুন নীতিকথামূলক গল্প। গল্পটি হলো কচ্ছপ ও হাঁসের কথা। গল্পটি শুরু করা যাক। কোনো এক সরোবরে দুটি হাঁস ও একটি কচ্ছপ বাস করত। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। কোনো একদিন ধীবরেরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে কাল সকালে এই সরোবর থেকে মাছ ও কচ্ছপ ধরবে। তা শুনে কচ্ছপ বন্ধুদের বলল, এখন কিভাবে আমি ধীবরদের কাছ থেকে নিজেকে বাঁচাই? হাঁসেরা কচ্ছপকে অন্য এক নিরাপদ জলাশয়ে যাওয়ার কথা বলল। তারপর একটি কাঠের টুকরোর দুই পাশে হাঁস দুটি ধরলো এবং মাঝখানে কচ্ছপ শক্ত করে ধরে থাকলো। ওড়ার আগে হাঁসেরা কচ্ছপকে বোঝালো, নিচে লোকজন অনেক কথা বলবে কিন্তু তুমি কিছুই বলবে না, বললেই পড়ে যাবে। এইভাবে হাঁসেরা কচ্ছপ নিয়ে উড়তে লাগলো। নিচে লোকেরা বলতে লাগলো, যদি কচ্ছপটি পড়ে যায় তাহলে রান্না করে খাবো। এমন কর্কশ বাক্য শুনে ক্রোধবশত কচ্ছপ হাঁসেদের সতর্কবাণী ভুলে গিয়ে বলল, তোরা ছাই খা। বলার সঙ্গে সঙ্গে সে পড়ে গেল এবং রাখাল বালকেরা কচ্ছপকে মেরে খেয়ে ফেলল। থেকে শিক্ষণীয় বিষয় হলো, সুহৃদ বাক্য সর্বদাই মনে রাখা দরকার, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা দরকার। আবার হাজির হব একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।